স্বাধীনতার পঁচাত্তর বছর সীমান্তে অমৃত মহোৎসব যাত্রা বিএসএফ এর এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় অংশ নেয় স্থানীয় স্কুলের পড়ুয়ারা পনেরোই আগস্ট দেশের স্বাধীনতা দিবস একেবারে শুরুর দিন থেকে আজ পর্যন্ত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাটা পড়েনি কখনো কিন্তু এবার একটু অন্য রকম এবার স্বাধীনতার পঁচাত্তর বছর বলে কথা এবারের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান হবে চোখে পড়ার মতো তবে স্বাধীনতার পঁচাত্তর বছর উপলক্ষে ইতিমধ্যেই লোগো লাগানো মুদ্রা চালু করার পাশাপাশি দেশবাসীর উদ্দেশ্যে দেশের প্রতিটি ঘরে প্রতিটি মহল্লায় দেশের পতাকা উত্তোলনের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি স্বাধীনতার পতাকা উত্তোলিত ছবি আপলোড করার জন্য ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে এমনকি এবারের স্বাধীনতা দিবসকে অমৃত মহোৎসব হিসাবে ঘোষণা করা হয়েছে সরকারিভাবে তবে প্রতি বছর নিয়ম করে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস মহা মহাআড়ম্বরে পালিত হয় গোটা দেশে পঁচাত্তর বছরে এবার সেই আড়ম্বর আরও জাঁকজমক হবে তার প্রমাণ মিলল স্বাধীনতা দিবসের কয়েকদিন আগেই পঁচাত্তর বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ট্যাবলো সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হল সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের পক্ষ থেকে এদিনের শোভাযাত্রাকে অমৃত মহোৎসব যাত্রা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বিএসএফের তরফে এদিন উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশের বসিরহাট মহকুমার হাকিমপুর সীমান্তে বিএসএফের একশো বারো নম্বর ব্যাটালিয়ানের পক্ষ থেকে এই অমৃত মহোৎসব যাত্রার আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রায় সুসজ্জিত ট্যাবলো গাড়িতে দেশের স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান দেওয়া মনীষীদের ছবি লাগিয়ে সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে পদযাত্রা করা হয় জানা গেছে সীমান্তের আমুরিয়া সীমান্ত থেকে হাকিমপুর চেকপোস্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ পরিক্রম করে ওই সুসজ্জিত শোভাযাত্রা এদিনের শোভাযাত্রায় কয়েকশো গ্রামবাসী থেকে শুরু করে সীমান্ত সংলগ্ন স্কুলগুলির ছাত্রছাত্রী এবং সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরাও অংশগ্রহণ করেন শোভাযাত্রায় কয়েকশো মানুষ যেমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন পাশাপাশি রাস্তার দুধারে চোখে পড়ে অগণিত মানুষের ভিড় এদিনের শোভাযাত্রা উপলক্ষে স্থানীয় মানুষের মধ্যেও উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো পঁচাত্তরতম স্বাধীনতা উপলক্ষে প্রত্যেকটা ঘরে পতাকা এর আমরা এখানে এসেছি আমরা থেকে যাব এদিনে অমৃত মহোৎসব যাত্রা নিয়ে প্রশ্ন করা হলে বিএসএফ এর একশো বারো নম্বর ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার নারায়ণচন্দ্র বলেন স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে বাঙালিদের অবদান বিশেষ তাৎপর্যপূর্ণ এ বিষয়ে তিনি উদাহরণ তুলে ধরে বলেন ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বোস বিনয় বাদল দীনেশ ভগৎ সিংয়ের মতো মানুষেরা দেশের জন্যে আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং দেশবাসীর মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করতেই এবার পঁচাত্তর বছর স্বাধীনতা দিবস উপলক্ষে এই অমৃত মহোৎসব যাত্রার আয়োজন করা হয়েছে দেখি ভারত কি আজাদি কো পিছাত্তর বর্ষায় तो पूरे देश में हम आज़ादी का अमृत महोत्सव पूरा देश मना रहा है हमारे चाहे बंगाल के फ्रीडम फाइटर्स थे पंजाब के तमिलनाडु के पूरे देश के जो हमारे शहीद थे चाहे खुदीराम बोस राज बिहारी बोस सुभाष चंद्र बोस श्यामा प्रसाद मुखर्जी श्री और बिंदो बिना बादल दिनेश जो भी थे पंजाब से भगत सिंह हमारे गांधी जी सभी लोगों ने मिलकर के देश को आज़ाद कराया और पचहत्तर साल के बाद हम पूरा देश उनको धन्यवाद देना चाहता है कि आपकी वजह से हम आज़ाद हैं पिछहत्तर साल हो गए हैं दोबारा से वो जो मुहिम थी सब एक पूरा देश एक था बिना जाति भेदभाव और राज्य के उसमें तो सब मिल कर के पूरा देश एक हुआ तो ही देश आज़ाद हुआ अब फिर जरूरत है कि पूरा देश एक हो इसीलिए हर घर तिरंगा बांग्ला में बोलते हैं ना खूब भालो पंजाबी जी बहुत चंगा इसीलिए हर घर तिरंगा রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট অবিরাম পথ চলার সাথে নব সংযোজন নতুন রূপে নতুন সাজে নতুন সম্বারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিরা